বন্ধু, এখানে আর কতক্ষণ বসে থাকবো? সালা জীবনটাই বেদনার। এক কাপ চা খাবো, সে টাকাটা পকেটে দেয়, আর আগের মতো এখন আর ধান্দাও হয় না। আচ্ছা হৃদয়, একটা বুদ্ধি বের কর, কীভাবে ধান্দা করা যায়, টাকা ছাড়া কি জীবন চলে বল। যা, আজকের ধান্দার দায়িত্ব আমার। শোন, বুদ্ধিটা তো ভালো দিছিস, তাহলে চল শুরু করে দিই। চল চল। কিসের ক্ষতিপূরণ ভাই? আমি তো আপনার ফালাই নাই, আপনার ক্ষতি আমার কেন? সবজি ফালাই, এখন ক্ষতিপূরণ দিবেন না মানে? শুনুন ভাই, এদিকে আসেন। ভাই, সে আমার সাথে ধাক্কা লাগে, ইচ্ছা করে সবজি গুলো ফালাচ্ছে, এখন আমার ক্ষতি মানুষ। আমি গরিব মানুষ, কটা সবজি বেশি খেয়ে খায়, সবজি কটা আইয়া উরু জাহাজের মধ্যে ধাক্কা দিয়ে আমার ফালাই দিচ্ছে। না ভাই, সে মানে কথা বলতেছে, সে আমার গায়ে বলতেছে ভাই। ভাই, সবজি আপনি ফালাইছেন, টাকা সুজার মতো দিয়ে দেন বাইরে করে। না ভাই, আপনি শুনেন আমার কথাটা, আমি তো ইচ্ছা করে ফালাই, মানে তো আমাকে ধাক্কা দিয়ে ফালাইছে। যে ফালাইছে কি সবজি? সবজি কটা ফালাইছে? ক্ষতিপূরণ দেবে, টাকা দেন। ভাই, আপনি এরকম করলে তো ভাই, আপনি কয় টাকা সবজি জায়গায়? টাকা দিতে গেছি, টাকা বের কর, 2000 টাকা বের কর। আমার কাছে এত টাকা নাই, এত টাকা নাই, টাকা বের কর। আমি তো দেখতেছি কয় টাকা মানে সব বের কর। আমার ভাড়াটা দিন ভাই, আমি কিভাবে যাবো? আরে 1100 টাকা হইব না, যা তুই 20 টাকা আছে, 20 টাকা ভাড়া যাবে, পিছে তাকাবি না। যা ভাই, যা ঠিক করলেন ভাই, আমরা তো যাইতে করছি, যাস না, পিছে তাকাবি না। ভালোই ধান্দা হয়েছে। আর বেটা, ধান্দা তো আমার জন্য না, তুই পারছি না করতে। আর বেটা, বুদ্ধি তো আমার। তো 200 টাকা সবজি, 2000 টাকা নিয়ে দিস, আবার কথা কষ্ট এদিক দিয়ে আমার কাছে। আমরা আমরা চল।